আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা, 2023 সালের প্রথম মূল্যায়ন কেমন হবে সেটা নিয়ে আলোচনা করতেই আজকে ভিডিওটা অবতারণা করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে ভিডিওটা শুরু করছি। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই নিয়ে আলোচনা করব, বিশেষ করে বাংলা অংশটা নিয়ে আলোচনা করব। কিভাবে বাংলায় তোমরা নিজেদেরকে রেডি করতে পারবে এটা নিয়ে বিস্তর আলোচনা হবে। দেখো, তোমাদের বাংলা বই আমার বই যেটা রয়েছে প্রথম পর্ব, এটাই কিন্তু ফার্স্ট ইউনিট হবে। তোমরা জানো নিশ্চয়ই প্রথম পর্ব পরীক্ষাটা হবে তোমাদের এপ্রিল মাসের মাঝামাঝি, সেকেন্ড টার্মটা হবে অগস্টের মাঝামাঝি, আর থার্ড টার্মটা হবে নভেম্বর মাসে। এবার দেখো, যদি তোমরা দেখো আমার বই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, তিনটে পর্ব রয়েছে। তিনটে পর্বের মধ্যে দিয়ে প্রথম পর্বটাই হবে তোমাদের ফার্স্ট টার্মে। সেইখানে দেখো কীরকমভাবে তোমাদের রেডি হতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। দ্বিতীয় শ্রেণী আমার বই প্রথম পর্ব, দেখো এখানে 1 থেকে 25 পাতা পর্যন্ত রয়েছে যুক্তাক্ষর, বিভিন্ন রকম যুক্তাক্ষর যুক্ত করে নতুন শব্দ কীভাবে তৈরি করতে হয় এখান থেকে তোমরা শিক্ষালাভ করবে। একটা পাতার একটা প্রশ্ন এখানে বাদ দেওয়া চলবে না, খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জীবনে পরবর্তীকালে প্রচুর প্রচুর কাজে আসবে। সেই জন্য এই কটা পাতা তোমরা অনেক ভালোভাবে পড়বে, বারবার অনুসরণ করবে। যদি কোনো সমস্যা হয় আমায় কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে, আমি সেটা নিয়ে আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো। প্রত্যেকটি পাতা নিয়ে আলাদা ভিডিও বানানো রয়েছে, তোমরা দেখে নেবে, প্লে লিস্টে গিয়ে অবশ্যই পেয়ে যাবে। 1 থেকে 25 পাতা তোমাদের বিশেষভাবে বলা হলো, ওটা তোমরা অবশ্যই করবে। এছাড়া রয়েছে কিছু কবিতা, রয়েছে কিছু গল্প, রয়েছে কীরকম কবিতা রয়েছে আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো 33 পাতায় রয়েছে আলো আমার আলো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 34 পাতায় রয়েছে যে প্রভাত বর্ণন, মদনমোহন তর্কলঙ্কার লেখা। আর আমাদের 67 পাতায় রয়েছে জনগণমন, আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর 69 পাতায় রয়েছে অন্নদ শঙ্কর রায়ের লেখা বর্ষার দিনে, একটা গল্প রয়েছে, সেটা তোমরা অবশ্যই পড়বে, সেখানে কী কী প্রশ্ন আছে জেনে যাবে। আর পূর্ণলতা চক্রবর্তী একটা বাদল দিনে, এটা রয়েছে তোমাদের 73 পাতায়। আর সুভাষ মুখোপাধ্যায় 12 মেষে, এটা আছে 85 পাতায়। এই কটা প্রশ্ন চ্যাপ্টার তোমাদের অবশ্যই ভালো করে তোমরা রেডি করবে, আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। এই কটা বিষয় তোমাদের বললাম, এটা তোমাদের আমার বইয়ের বাংলা থেকে তোমরা রেডি করবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।